একদিকে বিজেপির ডাকা বাঁধ চলছে, অন্যদিকে বন্ধের বিরোধিতায় যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলা আজকে খারিজ করলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে বন্ধের বিরোধিতায় যে মামলা হয়েছিল সেই মামলা আজকে খারিজ করলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী সঞ্জয় দাস বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানোর জন্য জনস্বার্থ মামলা করেন, আজ সেই মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি। আইনজীবীকে 50,000 টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতি। বন্ধের বিরোধিতায় যে জনস্বার্থ মামলা হয়েছিল তা আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, সৌভিক বিস্তারিত জানতে চাইব। দেখো, বন্ধের বিরোধিতায় যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আজকে মাননীয় প্রধান বিচারপতি সেই মামলা খারিজ করলেন। এখন খারিজ করার যে কারণটা রয়েছে সেই কারণটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ, এই মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী সঞ্জয় দাস। এখন এই সঞ্জয় দাসকে মাননীয় প্রধান বিচারপতি 50,000 টাকা জরিমানা করেছিলেন, তার পাশাপাশি নির্দেশ দিয়েছিলেন যে এই সঞ্জয় দাস আইনজীবী, তিনি কোনো ধরনের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে করতে পারবেন না। ফলত সেই জনস্বার্থ মামলা দায়ের করার কারণেই এই এই বন্ধের বিরোধিতায় যে মামলা হয়েছিল সেই মামলা খারিজ করা হলো। এখন প্রশ্ন ওঠে যে এই সঞ্জয় দাসকে প্রধান বিচারপতি কেন জনস্বার্থ মামলা করা থেকে আটকেছিলেন, কেনই বা এই সঞ্জয় দাসকে তিনি 50,000 টাকা আর্থিক জরিমানা করেছিলেন। মূলত তুমি জানো যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যখন পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি বিচারের জন্য পাঠানো হয়, সেই সময় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় এবং সেই জনস্বার্থ মামলার মামলাকারীও ছিলেন এই আইনজীবী সঞ্জয় দাস। ফলে সেই সময় কলকাতা হাইকোর্টের যে অবকাশ চলছিল সেই অবকাশের মধ্যে এই মামলার অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এবং তারপরে প্রধান বিচারপতি তিনি কিন্তু মামলাকারীর আইনজীবীদের বলেছিলেন যে এই বিষয়টা সম্পর্কে আইনে কি সংস্থান আছে সেই আইনি সংস্থানটা দেখার জন্য। কিন্তু প্রধান বিচারপতির বক্তব্য হলো তার সেই পরামর্শ আইনজীবীরা গুরুত্ব দিয়ে দেখেননি এবং তারপরে এই যে মামলা, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা সরানো হোক, বিচারকি বিষয়ে সরানো হোক, এই মামলার মাধ্যমে কলকাতা হাইকোর্টকে ভয় দেখাবার চেষ্টা করা হয়েছে এবং বিচার ব্যবস্থার একটা যে আইনি প্রক্রিয়া বা বিচারের যে প্রক্রিয়া রয়েছে তার একটা অপব্যবহার করার চেষ্টা করা হয়েছে এমনটা মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। ফলত আজকে শুরুতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মামলা যখন শুরু হয় সেই সময়ই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা মামলা দিয়েছে, জনস্বার্থ মামলা ছিল, তার বিচার হয় এবং সেই সময় এই সঞ্জয় দাসকে তিনি 50,000 টাকা জরিমানা করেন, তার পাশাপাশি কোনো ধরনের জনস্বার্থ মামলা করতে পারবেন না এই মর্মে কিন্তু তিনি নিষেধাজ্ঞা জারি করেন। ফলে তারপরে যখন বন্ধের বিরোধিতায় এই মামলা আসলো তখন প্রধান বিচারপতি সেই মামলা শুনতে আর প্রস্তুত ছিলেন না এবং সেই কারণেই বন্ধের বিরোধিতায় মামলা তিনি খারিজ করেছেন। সুস্মিতা, সৌভিক ধন্যবাদ।